কালিকাদারি বাবা রুদ্রেশ্বর ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ সূচনা। ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাদারি বাবা রুদ্রেশ্বর ক্লাব অত্যন্ত জনপ্রিয় একটি ক্লাব, বিশেষ করে এই ক্লাব জনপ্রিয় ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। প্রত্যেক বছর এই ক্লাবে সরস্বতী পুজো উপলক্ষে কয়েক দিন ব্যাপী ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বহু দূর দূরান্ত থেকে বহু সংখ্যক প্রতিযোগী এই ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দেরিতে শুরু হলো ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা, গতকাল ছিল নৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জানা গেছে এই প্রতিযোগিতার বিচারক ময়না ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার বাইরে থেকেও এসেছেন। বিজয়ী প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এই প্রসঙ্গে উপস্থিত বিচারকগণ এবং ক্লাবের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আজকের বিচারক হিসেবে আসার আগে আমি বলি, কালিকাদারি মাঝেপাড়া বাবা রুদ্রেশ্বর ক্লাব খুবই পুরনো ক্লাব এবং এখনও যে এই কালচার এই ক্লাব ধরে রেখেছে এটা অনেক, কেন এখনকার দিনে প্রত্যেকটা ক্লাবে এই সব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, জায়গাতে যেই হয় সোশ্যাল প্রোগ্রামগুলো হয় কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় না, তার জন্য মানে খুব ভালো ক্লাব। তো এসে আমার খুব ভালো লেগেছে, এটা পুরনো দিনের ক্লাব, আমি আগেও এসেছি, এখন খুব ভালো, এখানকার কমিটি সবাই খুবই ভালো, ভালো লেগেছে। আমার নাম ঈশা মাইকি, আমি ময়না থেকে এসেছি। এমনিতে ময়না সম্পর্কে আগে শুনেছিলাম যে ময়নাতে পূর্বপুর একটা নিজেকে অংশটাতে বেশ কিছু মানুষ পড়াশোনা রয়েছে, এই ময়না থাকতে প্রচুর মানুষ সার্ভিস করে, কিন্তু ময়নাতে আমি আগে বেশি আসিনি, আগে একবার আসলাম মাস দুয়ের আগে, তখন এসে বুঝতে পারলাম ময়নার যে কালচারগুলো, মানুষের ঘর বাড়ি, তাদের জীবন জীবিকা, তার সাথে সাংস্কৃতিক যে মনোভাবাপন্ন যে মানবিক দিকগুলো রয়েছে সেটা অনেকটাই, কারণ এই ময়না এলাকাতে প্রচুর ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে, যাতে এই প্ল্যাটফর্মগুলোতে ছোটো ছোটো ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের অংশগ্রহণ করতে পারছে। তার সঙ্গে এই বাবা রুদ্রেশ্বর ক্লাব, ক্লাবের পক্ষ থেকে প্রায় দু মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তো পরে আবার যোগাযোগ করে বুঝলেন ক্লাব সম্পর্কে, কিন্তু যতটা ফোন করেছিলেন এখানে এসে দেখলাম যে তার চেয়ে অনেকটাই বেশি ওনাদের তরফ থেকে যে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করেছেন সেটাতে আজকের এই মঞ্চ সার্থক। তার সাথে সাথে যারা আয়োজক রয়েছেন, আয়োজক তো ভীষণই ভালো এবং অডিয়েন্স মোটামুটি এইসব প্রোগ্রামে খুব একটা না থাকলেও এই জায়গাতে অডিয়েন্স রয়েছে, এটা একটা বিশাল পাওনা আমাদের এবং এই রুদ্রেশ্বর ক্লাবের একটা বড় পাওনা। আমার নাম দেবব্রত ঘড়ুই, আমি বাবা রুদ্রেশ্বর ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে অ্যাজ আ জাজ আমন্ত্রণ জানানোর জন্য। এই প্রথমবার আমি এখানে এসেছি এবং আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, মানে ক্লাব সদস্যদের এত ভালো ব্যবহার আর এত সহযোগিতা করছে, মানে কোনো দিক থেকে কোনো ত্রুটি রাখেনি, সেই দিক থেকে আমি মন থেকে অনেক বেশি স্যাটিসফাইড। আমি আগামী দিনে আবার এখানে আসতে চাইব, আবার সবসময় কাজ করতে চাইব। আমার নাম তিয়াশা আলম, আমার বাড়ি ভাড়াশাল, উত্তর চব্বিশ পরগনা। না, বাবা রুদ্রেশ্বর ক্লাব এটা আমরা 18 বছর পদার্পণ করলাম। এই বাবা রুদ্রেশ্বর ক্লাব আমরা প্রতি বছর না, এবছরও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাৎসরিক যে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা প্রতি বছর হয়ে থাকে। এবারে আমাদের বিশাল ইভেন্ট আছে, রক্তদান শিবির প্রতি বছর নয় এবং স্বাস্থ্য শিবির আছে, তার সাথে সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা পদার্পণ করলাম, আজকে হচ্ছে আমাদের নৃত্য প্রতিযোগিতা, ক বিভাগ আছে 3 থেকে 9 বৎসর, 3 থেকে 10 বছর, এরপর আছে বিভাগ আছে সর্বসাধারণের জন্য। আপনারা দেখেছেন আপনাদের এখানকার নৃত্য যে প্রতিযোগিতা হয়, এখানে আমাদের যে জাজেস যারা আছেন তারা এখানে নয়, ময়নার নয়, তারা তারা মুগ্ধ হয়ে 24 পরগনা বসিরহাট থেকেও এসছেন, কেউ পটাশপুর থেকে, ভগবানপুর পটাশপুর থেকে এসছেন, কেউ হাওড়া থেকে এসছেন। হ্যাঁ, তারাও আজকে খুব খুশি, আপনি তো নিলেন, খুব খুশি তারাও, তারা এখানকার যে ময়নার কালচার তারা দেখি খুব, এই ক্লাবের যে কালচার, এই ক্লাব সবসময় মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে একদম সাথে মিশে কাজ করে যাচ্ছে, নানা রকম বিভিন্ন বিভিন্ন ইভেন্ট মানুষের জন্য এই ক্লাব সবসময়, আমরা করোনা পিরিয়ডও দেখেছি, আমফানেও দেখেছি, সবসময় এই ক্লাব মানুষের পাশে থেকে থাকে, কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়। তার কারণে আজকে দেখেছেন এখানে আজকে মানুষের কত সমাগম, তার সাথে সাথে
আগামী দিনে আমাদের আছে নৃত্য প্রতিযোগিতা আছে, এরপরে কিছু যাত্রানুষ্ঠান আছে, এরপরে আছে মহাশিবরাত্রি আছে 8 তারিখ, শিবরাত্রির পরে ওদিন কবি গান আছে, তারপরে হচ্ছে আপনাদের রক্তদান শিবির 9 তারিখ আছে, 9 তারিখ 10টা থেকে স্বাস্থ্য ফ্রি ক্যাম্প আছে, তাতে ডাক্তাররা 3 জন ডাক্তার দেবজ্যোতি দত্তবাবু আসছেন, হিমাদ্রি শেখর মন্ডল আসছেন কলকাতা থেকে, শ্রেয়া দত্ত আসছেন, চাইল্ড স্পেশালিস্ট সবাই আসছেন এখানে। আমরা ফ্রিতে ক্যাম্প হবে, 10টা থেকে ক্যাম্প চালু হবে, এবং আরেকজন ডাক্তারের সঙ্গে আমরা যোগাযোগ করছি, সেটাও আমরা করব। তার সাথে সাথে আমরা মানুষের পাশে দাঁড়ান, আরও যা কাজ করার আমরা আগামী দিনে করব। আমার নাম সন্দীপ পঞ্জনা, আমি ময়না পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মরত এই ক্লাবের সভাপতি। আমরা দীর্ঘদিন যাবৎ এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা স্নেহ এবং সহযোগিতায় অন্যান্য বছরের ন্যায় এবছরও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। এখন আমাদের নৃত্য প্রতিযোগিতা চলছে, নৃত্য প্রতিযোগিতা আমরা শুরু করেছি 12টা নাগাদ, এখনও চলছে এবং চলবে। অনেক খেলাধুলা রয়েছে, অনুষ্ঠান সূচি না দেখে তো বলা সম্ভব হচ্ছে না। তারপরে রয়েছে কবি গান, রয়েছে রক্তদান শিবির, রয়েছে স্বাস্থ্য পরিষেবা শিবির। রক্তদান একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অন্যান্য বছরও করেছি এবছরও করছি। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। রক্ত এ পর্যন্ত বিজ্ঞান জগতে আবিষ্কৃত হয়নি, তাই রক্ত দেওয়াও যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি রক্ত নেওয়া মানে পাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা শাস্ত্রে রক্ত দেওয়া এবং নেওয়া এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ বিভেদ ভেদাভেদ কোনো কিছুই নির্ভর করে না, রক্তের প্রয়োজনে রক্ত দিতে হয়। রক্ত দিলে যেমন একটা মুমূর্ষ রোগী বেঁচে উঠতে পারে, তেমনি রক্তের প্রয়োজনে একটা মুমূর্ষ রোগী মারাও যেতে পারে। রক্ত দেওয়ার ফলে আপনার এই দান বিফলে যাবে না, রক্তদান মহান দান। রক্ত দিলে হয় না ক্ষতি, রক্ত দিলে জাগে মানবিক অনুভূতি। আমি প্রিয়ঙ্কর জানা, এই বাবার উদ্দেশ্যের ক্লাবের সদস্য। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদোপ্রশান তমলুক, আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।